আবারও স্বাগতম। যখনই আমার সময় ফুরিয়ে যেতে শুরু করে তখনই আমি তাড়াহুড়া করতে শুরু করি এবং খুব সম্ভবত তোমাদেরকে একটু বিভ্রান্তির মাঝে ফেলে দেই। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পূর্বের ভিডিওর প্রশ্নটি আবার করছি। প্রশ্নটি হচ্ছে, ধরা যাক একটি কয়েন দুবার নিক্ষেপ করা হলো, এখন এখানে দুবারই হেড পাওয়ার সম্ভাব্যতা কত? এখন আমরা আগে থেকেই জানি যে এখানে প্রথমবার হেড পাওয়ার সম্ভাবনা হলো হাফ বা 1/2, আর প্রথমবার টেইলস পাওয়ার সম্ভাবনা হলো হাফ বা 1/2। এখানে টেইলস এবং হেড পাওয়ার সম্ভাবনা দুটিরই হাফ। আমি আবারও পয়সাটি ছুঁড়ে মারবো এবং আমরা যদি বিশ্বকে দুটি মাত্রায় বিভক্ত করে নেই, তাহলে একটি মাত্রায় আমরা হাফ বা 1/2 সম্ভাবনা হেডস পাবো এবং আরেকটি মাত্রায় আবারও একটি পয়সা ছুঁড়ে মারবো। আমি জানি হেডস পাওয়ার অর্ধেক সম্ভাবনা রয়েছে, এটি দ্বিতীয় নিক্ষেপ ছিল, এবং হাফ সম্ভাবনা রয়েছে টেইলস পাওয়ার। আমি জানি এই অপর বিশ্বটিতে আমি একে দেখাচ্ছি পরবর্তী অঙ্কের জন্য। আমি জানি হেডসের সম্ভাবনা হাফ বা 1/2, আর এটা দ্বিতীয় নিক্ষেপের জন্য প্রযোজ্য। তোমাদেরকে অবগত করার উদ্দেশ্যে বলছি, এটাকে একটি সম্ভাবনা ট্রি বলা হয়। সাধারণত এটা খুব বড় সংখ্যা না নেওয়া হলে খুবই কার্যকর হয়। তুমি যদি 100টি পরীক্ষা না করো বা ঘটনাটি অত্যন্ত জটিল না হয় বা একটি পরীক্ষায় 50টি ভিন্ন ঘটনা না ঘটে, তাহলে এই ট্রিটি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। এই পরিস্থিতিতে ধরা যাক দুটি ব্রাঞ্চ প্রত্যেক পর্ব থেকে বের হয়ে এসেছে, অতএব একটি পরীক্ষা থেকে খুব বেশি সংখ্যক ঘটনা ঘটবে না, আর আমরা অতবার প্রচেষ্টা করছি না, তাই কোনো সমস্যাও হবে না। এ ধরনের পরিস্থিতিতে সম্ভাবনা ট্রিটি খুবই ভালো কাজ করে, তথ্যগুলো নিয়ে কোনো সমস্যায় পড়তে হয় না। আমি দেখাবো আমি কয়েকটি জটিল সমস্যার সমাধান করব সম্ভাবনা ট্রির সাহায্যে। এই অংশটি হলুদ রং দিয়ে গোল করার পেছনে কোনোই বিশেষ কারণ নেই। এখানে এই অংশটি ছিল প্রথম প্রচেষ্টা, আর এইখানকার এই অংশটুকু ছিল দ্বিতীয় প্রচেষ্টা। এখন আমি জানতে চাচ্ছি এই এত দূর আসার সম্ভাব্যতা কতটুকু, কারণ আমরা প্রথম প্রচেষ্টাতে হেড পেয়েছিলাম এবং এর পরেরটিতেও। আমরা জানি ওখানে যাবার হাফ সম্ভাবনা ছিল এবং সেটা নিয়ে আমরা সতর্ক ছিলাম। হাফ বারে আমরা এখানে পৌঁছেছি এবং হাফ বার ওখানে, অতএব ওখানে যাবার সম্ভাবনা হাফ গুণ হাফ, যেটার ফল 1/4। এই বিষয়টি নিয়ে চিন্তা করার বিকল্প মাধ্যম হলো একটি ঘটনা ধরে নেওয়া। একটি ঘটনায় আমরা পাচ্ছি হেডস, এর পরের ক্ষেত্রে এই ঘটনাটি হলো হেডস টেইলস ঘটনা, এর পরের ঘটনাটি হলো টেইলস হেডস, এবং এর পরের ঘটনাটি হলো টেইলস এবং টেইলস, এবং এখানে এই সকল ঘটনা ঘটার সম্ভাব্যতা সমান। একটি আরেকটি থেকে ঘটার সম্ভাব্যতা কেন বেশি না, এর পেছনে কোনো কারণ নেই। অতএব এখানে আমাদের কাছে 4টি সমান সম্ভাব্য ঘটনা রয়েছে, আর 4টির মোট গুণফল হলো 4। এ সকল সম্ভাব্য ঘটনাগুলির মধ্যে কোনটি আমাদের আসল ঘটনা? উত্তর হলো হেডস। অতএব এখানে আমাদের সম্ভাবনা হলো 1/4 বা 1/4। তো ওটা বিকল্প উপায়টি ছিল। এখন আরেকটি উপায় হলো পয়সাটিকে 100 বার নিক্ষেপ করা, এবং তা করলে আমরা প্রথম প্রচেষ্টায় 50 বার হেডস পাবো। আমি আবার বলছি, 50 বার হেডস পাবো, ফলে 100 বারের মধ্যে 25 বার আমরা হেডস পাবো। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে যেহেতু এখানে হেডস পাওয়া যাচ্ছে, অতএব এখানে 25% সম্ভাবনা। আমি এখানে দেখাতে চেয়েছিলাম যে এগুলোর প্রত্যেকটি প্রায় সমান সমান, কিন্তু আমি চাই তোমরা নিজেরাই চিন্তা করে এ ব্যাপারে নিশ্চিত হও। আমরা যেহেতু এই সম্ভাবনা ট্রিটি এঁকে ফেলেছি, আরও কয়েকবার এটি ব্যবহার করা উচিত। এর জন্য আমি আরেকটা উদাহরণ দেই। এখন আরেকটি উদাহরণে ধরা যাক একটি হেড এবং একটি টেল পাওয়ার সম্ভাব্যতা কতটুকু। আরও খেয়াল করো, আমি কিন্তু বলছি না যে ঠিক ওই ধারাতেই ঘটনাটি ঘটবে। এটি টেইলস হেডস হতে পারে, আবার হেডস টেইলসও হতে পারে। দাঁড়াও, এটা আমরা লিখে নেই। এক্ষেত্রে এটা হলো টেইলস হেডসের সম্ভাব্যতা যোগ হেডস টেইলসের সম্ভাব্যতার যোগফলের সমান, কিংবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এবং এখানে সেট পদ্ধতির চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে হেডস টেইলস বা ইউ আকৃতির চিহ্নটি পাওয়ার সম্ভাব্যতা রয়েছে। এখানে ইউ মানে হচ্ছে অর বা অথবা হিসাবে কাজ করবে, কিংবা হেডস টেইলস পাওয়ার সম্ভাবনা। আমরা টেইলস হেডস বা হেডস টেইলসও পেতে পারি, যে কোনোটিতে আমরা একটি হেডস এবং একটি টেইলস পাচ্ছি। সম্ভাব্যতাটা তাহলে কি? আমরা সবগুলি ফলাফল দেখে বলতে পারি যে 4টির সমান সংখ্যার ফল রয়েছে,
চার, এখানে কয়টি ঘটনা রয়েছে যেখানে ফলটি সত্য? সেটা হলো এক, দুই। তাহলে এখানে এক ভাগ চার সম্ভাব্যতা রয়েছে যেখানে আমরা পয়সাটি নিক্ষেপের পর অন্তত একটি হেড ও একটি টেলস পাব। আমি চিন্তা করছি এখন একটি সম্ভাবনা ট্রি আঁকার সবচেয়ে ভালো সময়, এবং আমরা দুটি পরপর পয়সা নিক্ষেপের কথা বলছি, এবং ওই ধারণাটি হয়েছে যে এখানে এই দুটি ঘটনা পরস্পর স্বাধীন ঘটনা, যে কারণে আমরা প্রথম সম্ভাবনার ফলটি দ্বিতীয় ফলটি থেকে পুরোপুরি স্বাধীন। এটি তোমার চোখে স্পষ্ট মনে হতে পারে, কিন্তু এটি সবসময় নাও চোখে পড়তে পারে। এখন কেউ কেউ মনে করে যে পাঁচবার টানা হেড পেলে ষষ্ঠবার টেলস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, কিন্তু আমরা জানি যে এটা সত্য নয়। আমরা এটা অভিজ্ঞতার আলোকেই বলতে পারি, কারণ পয়সাটি তো আর জানে না যে পাঁচবার হেডস পেলে ষষ্ঠবার টেলস পড়তে হবে, যাতে করে পাঁচবার টানা হেডসের সাথে কাটাকাটি হয়। এখন হেডস পুনরায় পাওয়ার ক্ষেত্রেও এই একই সমস্যায় পড়তে হয়। ব্যাপারটি আশ্চর্যের যে মানুষ মানবিকভাবে কীরকম চিন্তা করে। অনেকগুলো হেডস পেলে পরেরটি টেলস হবেই, কিন্তু এই ক্ষেত্রে টেলস পাওয়ার সম্ভাব্যতা তো আর বাড়ে না। যদিও দেখা যায় যে তুমি বারবার টস করতে থাকলে টেলস পাওয়ার সম্ভাব্যতাটা একটু হলেও বেড়ে যায়। এই বিষয়টি আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাব। পূর্বের কথাটি হয়তো তোমাদের বিভ্রান্ত করেছে, এবং হয়তো তা বলা আমার ঠিকও হয়নি। আচ্ছা, আমি একটি উদাহরণ দিয়ে জিনিসটি এখন বোঝানোর চেষ্টা করছি। এখন যেহেতু আমরা জানি যে পরস্পর অনির্ভরশীল ঘটনার ক্ষেত্রে আমরা একটিকে আরেকটির সাথে গুণ করতে পারি, তাহলে দেখা যাক পাঁচটি হেডস পাওয়ার সম্ভাব্যতা কতটুকু। প্রবাবিলিটি অফ গেটিং ফাইভ হেডস ইন রো। এখন প্রথমবার হেডস পাওয়ার সম্ভাবনা হাফ, তারপরের বার হেডস পাওয়ার সম্ভাব্যতা হাফ, তারপরের বারও হাফ, অর্থাৎ হাফ গুণন হাফ গুণন হাফ গুণন হাফ গুণন হাফ, অথবা হাফ টু দি পাওয়ার ফাইভ, অথবা ওয়ান বাই থার্টি টু বা এক ভাগের বত্রিশ। এবং এটাই হচ্ছে পাঁচবার হেডস পাওয়ার সম্ভাব্যতা। এখন আমরা একটা পরিস্থিতির কথা চিন্তা করতেই পারি যেখানে আমরা একটি পয়সা সাতবার নিক্ষেপ করব, কিন্তু সেখানে একবারও হেডস না পাওয়ার সম্ভাব্যতা কতটুকু। অর্থাৎ আউট অফ সেভেন টাইমস, আউট অফ সেভেন টাইমস নট গেটিং এনি হেডস, অর্থাৎ সাতবার নিক্ষেপ করে একবারও হেডস না পাওয়ার সম্ভাব্যতা কতটুকু। আমি এখানে রং বদলে নিচ্ছি। আমি জানি এটা এখন তোমাদের কাছে আরও বিভ্রান্তকর মনে হতে পারে, কিন্তু একটু চিন্তা করলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। টানা সাতবার হেডস না পেতে হলে আমাদেরকে কি করতে হবে? উত্তরটা হচ্ছে সাতবারই আমাদেরকে টেলস পেতে হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ গেটিং সেভেন টেলস ইন এ রো, অর্থাৎ সাতবারই টেলস পাওয়ার সম্ভাবনা সমান হাফ টু দি পাওয়ার সেভেন বা ওয়ান বাই ওয়ান টোয়েন্টি এইট বা এক ভাগের একশো আঠাইশ। এখন একটি মজার ঘটনা ঘটবে যদি আমরা একশো আঠাশ জন মানুষকে নিয়ে একটি পয়সা বারবার নিক্ষেপ করতে বলি। পাঁচবার বা ছয় থেকে সাতবার নিক্ষেপ করার পর এমন একজনকে অবশ্যই পাওয়া যাবে যার ক্ষেত্রে একটি সম্ভাবনার নির্দিষ্ট ধারা ঘটেছে, এবং স্বাভাবিকভাবে ওই ব্যক্তিটি খুবই আশ্চর্য হবেন। কিন্তু এটি বুঝতে পারা জরুরি যে একটি ঘরে পাঁচশো জন থাকলে সম্ভাব্যতা রয়েছে যে একশো আঠাশ বারের মধ্যে একবার আমরা টানা সাতবার হেডস বা টেলস পাওয়া একজন ব্যক্তিকে পাব, যদি পাঁচশো জনই টস করতে থাকে। এখন সেই ব্যক্তিটি নিজেকে খুবই ভাগ্যবান মনে করতে পারে, এবং এও মনে করতে পারেন যে তার লটারির টিকিট কেনা উচিত। কিন্তু আমাদের সবসময়ই এটা মনে রাখা উচিত যে সম্ভাব্যতা আমাদের সাথে নানাভাবে খেলা করতে পারে। যা হোক, আমার হাতে এখন আর খুব একটা বেশি সময় নেই, আমার হাতে 10 মিনিট সময় ছিল। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব।